ওয়েলকাম মাই ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি ইংরেজির একদম প্রাইমারি স্টেপের যে গ্রামার সেটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে অ্যালফাবেট বা বর্ণমালা। এখন অ্যালফাবেট বা বর্ণমালার সংজ্ঞা কী? অ্যালফাবেট বা বর্ণমালার সংজ্ঞা হচ্ছে ইংরেজির যে 26টি বর্ণ অর্থাৎ লেটার রয়েছে, এগুলোকে একত্রেই অ্যালফাবেট বা বর্ণমালা বলে। তো এখন কথা হচ্ছে যে বর্ণমালা অর্থাৎ অ্যালফাবেট কত প্রকার। অ্যালফাবেট প্রধানত দুই প্রকার। নাম্বার ওয়ান, সেটি হচ্ছে কনসোনেন্ট এবং ভাওয়েল। অর্থাৎ কনসোনেন্টগুলো হচ্ছে ভাওয়েল বাদে যেগুলো রয়েছে সেগুলো কনসোনেন্ট। কনসোনেন্ট 21টি আর ভাওয়েল হচ্ছে 5টি, এ ই আই ও ইউ। আর কনসোনেন্ট বুঝতেই পাচ্ছেন তাহলে যে ভাওয়েল 5টি যদি হয় তাহলে কনসোনেন্ট 21টি, আর এ ই আই ও ইউ বাদে যা যেগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। তো মাই ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। পুরো ইংরেজি শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তো সো ডিয়ার ভিউয়ার্স, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথেই থাকুন, বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না। সঙ্গে আমি ইসলাম সাদিক, ইসলামিক ইউনিভার্সিটি, কুষ্টিয়া।